ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আজ মহানবমীর শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। নবমীতে আমরা সকাল থেকেই দেখেছি যে প্রথা মেনে বিশেষ নবমী পুজো হয়েছে প্রত্যেকটি জায়গায়, হোমাগ্নিতে দেবীর স্তুতি। কিন্তু কোথাও মনটাও একটু খারাপ, কারণ আজ পুজোর শেষ দিন। আমরা চলে যাব তিনটি মণ্ডপে, সেখানে রয়েছে আমাদের তিন প্রতিনিধি। চলে যাচ্ছি আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের কাছে, কাশী বোস লেন থেকে রয়েছে ঋত্বিক মণ্ডল। আমাদের অপর প্রতিনিধি রম্বারী মুখোপাধ্যায় রয়েছে সুরুচি সংঘ থেকে, এবং নাকতলা উদয়ন সংঘ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি হিন্দোল দে। আমি রম্বারী, তোমার কাছে প্রথমেই আসছি। সুরুচি সংঘের পুজো মণ্ডপে তুমি রয়েছো, এবং আজ নবমী, নবমীর দুপুরটা সেখানে ঠিক কেমন? দেখো, সকাল থেকেই সুরুচি সঙ্গে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে প্রথা মেনে নবমী পুজো চলছে, এখনো সেই পুজো কিন্তু সম্পন্ন হয়নি। এক ঘন্টা আগে থেকেই যে হোমের যজ্ঞ চলছিল, এখনো কিন্তু সেই যজ্ঞ চলছে, এবং উদ্যোক্তারা এবং পুজোর কমিটির যে সমস্ত মানুষেরা সতর্ক বিধি পালন করে প্রত্যেকে মুখে মাস্ক দিয়ে, যে ছবি দেখতে পাচ্ছ, সকলে কিন্তু পুজো মণ্ডপে রয়েছেন এবং সেই যজ্ঞ যেখানে যেখানে চলছে সেই যজ্ঞের সামনে উপস্থিত রয়েছেন। এবং সুরুচি সঙ্গের এবছরের থিমই হচ্ছে উৎসব নয় হোক মানুষের পুজো, এবং মানুষের জন্যই সুরুচি সংঘ কিন্তু পুজো করছে আজকে নবমীর দিন। ভার্চুয়াল মিডিয়ায় যারা প্রতিমা দর্শন করছেন আমাদের টেলিভিশনের মাধ্যমে, তাদের জন্য প্রতিমা আরেকবার দেখাই। এবছরের প্রতিমা কিন্তু গত বছরের কাঠামোতেই এবছর সুরুচি সংঘ কিন্তু প্রতিমা তৈরি করেছে, নির্মাণ করেছে, এবং প্রতিমার মধ্যে একটা অভিনবত্ব রয়েছে। প্রতিমার চতুর্দিকে বিভিন্ন রকমের শস্য আমরা দেখতে পাচ্ছি, সুজলা সুফলা প্রতিমা, অর্থাৎ মা যেন সকলকে বিলিয়ে দিচ্ছেন, এবং যে অতিমারী, যে মহামারীর মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই পরিস্থিতি যেন মায়ের আরাধনার মাধ্যমে, মাতৃ আরাধনার মাধ্যমেই মানুষ নিবারণ করতে পারবে, এরকমই একটা বার্তা কিন্তু সুরুচি সংঘ বারবারই দিয়ে আসছে। এবং নবমীর দুপুরের এই পুজো পদ্ধতি যেটা চলছে, সেই ছবি যেমন আমরা একদিকে দেখতে পাচ্ছি, তেমন অপরদিকে যদি মানুষের ভিড়ের দিকটা দেখো, তাহলে এক ঘন্টা আগে ঠিক একইভাবে যে ভিড়টা ছিল, এখন কিন্তু মানুষের সংখ্যা কিছু হলেও বেশি, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি। এবং বলাই যেতে পারে, যেহেতু আজকে রবিবার, যেহেতু আজকে নবমী, কিছুটা হলেও মানুষের মন খারাপ। যদিও এবছর ব্যতিক্রমী পুজো, একই রকমভাবে চারটে দিনই মানুষ কাটিয়েছেন, তবু কাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে উৎসবে সামিল হয়েছেন, এবং সেরকমই কিছু ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মানুষের ভিড়ও কিন্তু বাড়ছে, এবং আশা করা যায় যে যত বিকেল গড়াবে তত এই ভিড়টা বাড়তে থাকবে। আপাতত যজ্ঞ চলছে, প্রত্যেকেই যজ্ঞের পুজো, এই যে হোমের যজ্ঞ চলছে, প্রত্যেকেই পুজোর মধ্যে রয়েছে, এবং এই ছবিটাই এই মুহূর্তে সুরুচি সঙ্গে আমরা দেখতে পাচ্ছি। একেবারে রম্মানি, সরাসরি আমাদের যেটা দেখালো যে, বা দেখতে পাচ্ছি আমরা, যে যজ্ঞ চলছে সুরুচি সঙ্গের পুজো মণ্ডপে। চলে যাব ঋত্বিকের কাছে। ঋত্বিক, এই মুহূর্তে তুমি রয়েছো কাশী বোস লেনে, সেখানে ছবিটা কি? কারণ এটা তো ঠিক কথা যে পুজোর যে চেনা ছবি আমরা প্রতিবার দেখি, সেই পরিচিত ভিড় তো এবারে কোনোভাবেই নেই। একেবারে দেখো, সুরুচি সঙ্গে যেরকম হোম চলছে, একটু আগেই এখানে অর্থাৎ কাশী বোস লেনে হোম শেষ হয়ে গিয়েছে, এবং তারপরে একটা জাঁকজমক করে আরতিও হয়েছে। তোমরা যতক্ষণে এটা ততক্ষণে একেবারে শেষ লগ্নে ছিল এই আরতি, এবং সদ্য শেষ হয়েছে। এখনো পর্যন্ত এখানে ধুনোর গন্ধটা কিন্তু মম করছে, কিন্তু অন্যবার যেমনটা তুমি বলছিলে যে কাশী বোস লেনে এই লেনটা দিয়ে ঢুকে তারপর মাঠের মধ্যে এরা পুজোর আয়োজনটা করে প্রত্যেক বছর, ফি বছর এই জায়গাটায় হয়তো এতক্ষণে ঠিক ঠিক এখানে দাঁড়ানোর উপায় থাকে না সত্যি কথা বলতে, কিন্তু এবারে নেই। এবারে মূল যে ফটক সেটা বন্ধ রয়েছে, ফলে দর্শনার্থীরা তারা এভাবে আসতে পারছেন না। কিন্তু কাশী বোস লেন এবারে যে ভাবনাটাকে তুলে এনেছে সেটা হচ্ছে দেবীঘট, তাদের 83 বছরের প্রচেষ্টার এইটাই ফল। কারণ তারা এবারে যেটা ভেবেছিল যে আদতেও একটা দ্বিধাবিভক্ত ছিলেন, তারা আদতেও কি পুজো হবে, মঙ্গল ঘটে পুজো হবে না প্রতিমা প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে পুজো হবে, এই দ্বিধাটা যখন চলছে অতিমারির মধ্যে, তারপরে তারা এই ভাবনাটাকে সেখানে নিয়ে এলো। দেবী ঘট এই স্বরূপ, অর্থাৎ সেটাই মঙ্গল ঘট, এবং সেটার একটা পাহাড় প্রমাণ একটা মঙ্গল ঘট তৈরি করা হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে দেবী ঘট। অর্থাৎ এই পরিস্থিতির মধ্যে আমরা যেন সেই দেবী ঘটের কাছে আরাধনা করছি, প্রার্থনা করছি, এবং সেটাই প্রতীক স্বরূপ যে এই অতিমারী, এই বিপদ থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। আর ঠিক তারপরে যে প্রতিমা যেখানে রয়েছে, আমরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সরাসরি সম্প্রচারে, তার উপরে একটা কিন্তু শামিয়ানা রয়েছে, যেটা সাবিক শামিয়ানা বলা চলে, প্রতিমার গড়ন সেখানে স্বাচ্ছন্দ্য
সাজসজ্জা, তাতে আধুনিকতা বলতে যেরকমটা আমরা এই একচালা ঠাকুরগুলোর ক্ষেত্রে যেমনটা দেখে থাকি, নতুন বলতে পাটের ব্যবহার খুব উল্লেখযোগ্যভাবে রয়েছে, কিন্তু ঘাঁচটা সেই একইভাবে পুরনো এবং সাবেক প্রতিমার রূপ রয়েছে, ফলে খুব স্বাভাবিক। এবং তার স্বর্ণাভ যে আভরণ দেওয়া হয়েছে, তা স্বর্ণাভ যে রূপ সেটাও কিন্তু অত্যন্তভাবে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে। খুব স্বাভাবিকভাবে হাতে গোনা মানুষ যারা এই সদস্য, এই এই পুজো কমিটির বা কাশী ভোসলেনের সভ্য সদস্য, তারা আসছেন, অবশ্যই দূরত্ববিধি নির্ণয় করে তারা কিন্তু এভাবেই পুজো দেখছেন, প্রতিমা দর্শন করছেন। একেবারে একেবারে ঋত্বিক অপূর্ব মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি কাশী ভোসলেনে। এবার আমরা চলে যাব নাকতলা উদয়ন সংঘে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি হিন্দোল দে। হিন্দোল, গোটা বছরই কিন্তু একেবারে নিয়মের বিধিনিষেধে আমরা বাধা পড়েছি, তার কারণ অবশ্যই অতিমারী করোনা, কিন্তু পুজোর এই কথা দিন এইটুকু আনন্দ কিন্তু আমরা পাচ্ছি, কারণ মা এসেছেন, কিন্তু মায়ের চলে যাওয়ারও সময় হয়ে গেল। কি দেখছো ঠিক এখন নবমীর দুপুরে তুমি যে মঞ্চে রয়েছো সেখানে ছবি? একেবারেই, তোমাকে বলে রাখি নবমী দুপুরে যে তুমি বলছিলে একটা বিষাদের সুর কিছুটা থাকলেও তবু বহু মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই বেরোতে শুরু করেছেন। আমরা রয়েছি নাকতলা উদয়ন সংঘে, তুমি দেখতে পাচ্ছ নাকতলা উদয়ন সংঘের এই যে প্রতিমার মধ্যে কিন্তু অভিনবত্ব রয়েছে, এবং এই ভাবনায় নাকতলা উদয়ন সংঘ যেটা তুলে ধরেছে পরিযায়ী শ্রমিককে কিন্তু তুলে ধরা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই দর্শনার্থীরা তারা কিন্তু ভিড় জমিয়েছেন, তারা মণ্ডপের সামনে এসে তারা নিজেরা সেলফি তোলায় ব্যস্ত রয়েছেন, এবং কেউ বা ঠিক প্রতিমার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে তারা যেটা করতে চাইছেন তারা নিজেদের ছবি তুলে রাখছেন। এবং শুধু তাই নয়, তোমাকে দেখিয়ে রাখি যে দর্শক কিন্তু বাড়তে শুরু করেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শক বাড়তে শুরু করেছে, এবং এইবারের যে মণ্ডপ সেই মণ্ডপ কিন্তু সম্পূর্ণটাই গড়ে তোলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের, বিভিন্ন যে সময়ের পরিপ্রেক্ষিতে সমস্ত বিষয়টা তুলে ধরা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে বেলা যখন বাড়ছে তখন কিন্তু যে চেনা ছন্দ প্রত্যেক বছর থাকে, সেই চেনা ছন্দ না থাকলেও খানিকটা কিন্তু শেষ পর্যায়ে ঠাকুর দেখার যে ভিড় সেই ভিড় বাড়তে শুরু করছে। এবং পুজো দপ্তরা যেটা বলছেন, গত দুদিন তারা যা দেখেছেন সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়টা কিন্তু আরো বাড়তে শুরু করে, এবং ছবি তোলার যে হিড়িক সেই হিড়িক কি এখনো পর্যন্ত রয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি তোলার হিড়িক কিন্তু পুজো মণ্ডপের সামনে এই দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু আসছেন, তারা কিন্তু তাদের ছবি তুলে রাখছেন শেষ পর্যায়ের। এবং আবারও তোমাকে নাকতলা উদয়ন সংঘের প্রতিমাটা দেখাবো, এই প্রতিমার মধ্যে কিন্তু একটা অভিনবত্ব রয়েছে, ভাবনায় যেমন অভিনবত্ব রয়েছে প্রতিমাতেও কিন্তু সেই অভিনবত্ব ধরা পড়েছে। তোমাকে দেখাবো সেই ছবি, তুমি দেখতেই পাচ্ছ এক চালার মধ্যেই কিন্তু সেই প্রতিমা রয়েছে, কিন্তু এই প্রতিমার মধ্যে অভিনবত্ব রয়েছে। নবমী পুজো শেষ, বহু মানুষ ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন এই নাকতলা উদয়ন সংঘের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপে। অনেক ধন্যবাদ তোমাদের তিনজনকে। শহরের তিনটি পুজোর ছবি যেমন আমরা দেখলাম, শিলিগুড়ি থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সনদ ঝা। সনদ রয়েছে শিলিগুড়ির রথখোলা স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। সনদ, শিলিগুড়িতে এই রথখোলা স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে ছবিটা ঠিক কেমন? দেখো বৃষ্টি, যেটা হচ্ছে আজকে নবমী এবং বিষাদের সুর কার্যত বলা যায়, এবং আগামীকাল দশমী, এবং সকাল থেকে মেঘলা। আমরা রয়েছি কিন্তু রথখোলা স্পোর্টিং ক্লাবে, এবার এদের 55তম বর্ষ, এবং এই যে কোভিডের একটা মন খারাপ করার সময়ে এই যে কদিন একটা অদ্ভুত উৎপাদনা উৎসাহ, এবং এই যে ক্লাবের এবার যে থিম হচ্ছে সৃষ্টি সুরের উল্লাসে, এবং তুমি দেখে এই যে মণ্ডপটা রয়েছে এই দুটো ময়ূর, পবিত্রত ময়ূর তার বেখম, সেই বেখম ধরে যে একটা উল্লাস হয়েছে সেই বিষয়টাকে রাখা হয়েছে, এবং যেখানে মায়ের যে রূপ, সে মায়ের রূপ কিন্তু তার একটা অদ্ভুত অন্যরকম জ্যোতি রয়েছে, সৃষ্টি সুখের উল্লাস এই যে ব্যাপারটা। এবং এই যে কোভিড পরিস্থিতি রয়েছে, সেই কোভিড পরিস্থিতিতে যাতে যে যত যে নিয়মকানুন রয়েছে, যে ব্যারিকেড করা, বা মঞ্চ ফাঁকা রাখার যে বিষয়টা ছিল সে ফাঁকাই রয়েছে, এবং চারটা ব্যারিকেড রয়েছে, প্রতিদিন স্যানিটাইজ করা হচ্ছে। স্বাভাবিকভাবে এই যে একটা মন খারাপ পরিবেশের মধ্যে যে আনন্দ, বেশ অন্তত আজকে সেটা আরও একটা বিষাদ, এবং আজকেই পুজো শেষ কার্যত, এবং আগামীকাল দশমী, এবং এর মধ্যেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর দর্শক আসছে মণ্ডপে। বেশ, অনেক ধন্যবাদ শরৎ তোমাকে।